আমার বাবার কথার সাথে আমার দাদার কথার সাথে আমার পীরের কথার সাথে মিলছে না দেখবেন হে নবী ওই মানুষগুলো শুধু মন খারাপ করবে না আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে এইটা আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে এইটা তো আমি বানালাম যাদের অন্তর কলুষিত অসুস্থ রোগী যারা এ মানুষগুলো কোরআনের তাফসীর করলে দেখবেন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ছে এবার ওখান তো দেখি জানি এবার আরম্ভ ঠিক আছে দরুদ আর সালাম পড়ছি কোরআন কারিমের এই ধরনটা আমি সামনে রেখে কথা বলবো ইনশাআল্লাহ দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার আনকো আদর্শ পেয়ে আমরা খুশি না বেজা খুশি কয়েক সেকেন্ডের ভেতর একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছি পৃথিবীতে যত ইবাদত আমরা করি ইবাদত ভেঙে যাওয়ার কিছু কারণ আছে কথা বলেন ঠিক এই যে ওযু করলেন ওযু ভেঙে যায় সাতটা কারণে কেউ যদি নামাজ পড়তে দাঁড়ায় উনিশটা কারণে মানুষের নামাজ ভেঙে যায় কয়টা মানুষের কাজ বা আমল এইটা ভেঙে যায় দুইটা কারণে জান্নাতে যাওয়ার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তার নাম হচ্ছে ইমান কোরআন আর হাদিস পড়ে আমি পেয়েছি ইমানও ভেঙে যায় দশটা কারণে অনলাইন বাসী এখানে যত মানুষ হয়েছে ধরে ধরে জিজ্ঞাসা করা হয় অজু ভাঙা কারণ কয়টা বলেন তো হয়তো অনেকে যারা নামাজ কালাম পড়ে পারবে যদি বলা হয় নামাজ ভাঙার কারণ কয়টা নামাজ যারা পড়ে তারা বলতে পারবে এমন অনেক পাকা মুসলমান মাওলানা আলেম পর্যন্ত আছে এখানে ইমান ভাঙার যে দশটা কারণ অনেকে জানে না আরে ভাই অজু তো পড়ে নামাজ তো পড়ে আমার তো পড়ে আগে তো ইমান লাগবে ইমানই যদি ভেঙে যায় নষ্ট হয়ে যায় আপনি বাকি আমল করে করবেন কি প্রথমে যদি কেউ এক না দিয়ে 1000 সৈন্য দেয় ও সৈন্যের দাম আছে এক দেওয়া লাগবে আমার ইমানটা আছে কিনা ইমান আবার ভেঙে গেল না তো ইমান আবার নষ্ট হয়ে গেল না তো আমাদের তো ওই লাইনে চিন্তা নেই খলিফাতুল মুসলিমের হযরত ওমর মাঝে মাঝে এই হুসাইফাতুল ইয়ামিনকে ডাক দিয়ে বলতেন ভাই নবী জিয়েন্তে গেলার আগে মদিনাতে কারা কারা মোনাফিক আছে তোমার কাছে একটা লিস্ট দিয়েছে দেখো তো ওই লিস্টের ভেতরে আমি ওমরের নামটা আছে কিনা অনরাইল মাসে মাথায় মগজ আছে খাতা বদ্রি খাতা জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত একজন মানুষ নবীজি জিন্দা অবস্থায় সার্টিফিকেট ধরিয়ে দিয়েছেন যে তুমি জান্নাতি আকাশের তারকা যা গণনা করতে পারেন যদি পারবেন একদিন হয়তো শেষ করে ফেলবেন কিন্তু হযরত ওমর 37 বছর বয়সে মুসলমান হওয়ার পর জীবনের শেষ দিন পর্যন্ত এমন এমন কিছু কাজে আঞ্জাম দিয়েছে কিয়ামত পর্যন্ত মানুষ তার নেকি গণনা করে শেষ করতে পারবে শুধু সুবহানাল্লাহ বলার জন্য বলি নাই ওই কথা ওজন কত দিতে পারছেন আকাশের তারকার সাইতে যার জীবনে নেকির কাজ বেশি আনা খাতামান নবী নারা নবী আবাদিলা কারাওবার আমি শেষ নবী আমার পরে কোন নবী রসুল আসবে না যদি নবী রসুল আল্লাহ কাউকে পাঠায় ওমর আল্লাহর নবী হয়ে যাবে তার মানে নবী হবে যা যা লাগে সব আমার আল্লাহ তাকে দিয়েছিলেন শুধু নবুয়ত আসবে না এই জন্য তিনি নবী হতে পারেননি এই পর্যায়ের মানুষ যদি মাঝে মাঝে হোসাই ফাঁকে ডাক দিয়ে বলতে পারে যে আমার নাম তা মোনাফিকের লিস্টে আছে কিনা দেখেন তো মাঝে তো হোসাই ফাঁকে দে ফেললেন ডাক দিয়ে বলে খালি ফাতুল মুসলিমিন কি বলেন আপনি আপনার মাথা ঠিক আছে আপনার নামে লিস্টে থাকবে মোনাফিকের লিস্টে মানে
حضرت ابو خالد الحرام করে কি দিছিলেন ডাক দিয়ে বলেছে হুযায়ফা পৃথিবীতে নবী ছাড়া কার ঈমান নিরাপদ না কে কখন বেঈমান হয়ে যায় বলা যায় না সকালে আমার ঈমান আছে বিকালে হয়তো আমি বেঈমান হয়ে যেতে পারি আমার ভেতরে জার থাকতে পারে মুনাফিকের নেফাকের এখনো যদি আমি জানি যে আমার নাম রক্ত লিস্টে আছে এখনো তওবা করার সময় আছে আমি পাল্টিয়ে যাবো এখন ঈমান আছে না গেছে এটা জানার জন্য দশটা জিনিস আপনাকে জানা খুব জরুরি নামাজে অজু ভাঙার কারণ যেভাবে মুখস্থ করেছেন নামাজের ১৩টা ফরজ যেভাবে আয়ত্ত করেছে ঈমান কি করে ভেঙে যায় এই দশটা কারণ তার চাইতে বেশি মুখস্থ করা দরকার আমি কোরআন আর হাদিস পড়ে দশটার ভেতরে চার নাম্বারটা শুধু একটু ইঙ্গিত দেয় চার নাম্বার কারণ যদি কারো ভেতরে থাকে ওই ঈমান আর নেই ও বেঈমান নাকি বলা যাবে না সবাইকে সতর্ক করছে কোরআন দিয়ে কারো কোরআন নিয়ে বসেছি এই জন্য বলছি চার নাম্বার কারণ ঈমান ভাঙ্গার কেউ যদি বিশ্বনবী বাদ দিয়ে পৃথিবীর অন্য কাউকে আদর্শ মনে করে চলে ওর ঈমান ভেঙে গেছে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কাউকে আল্লাহ ইয়াসিন করে ডাক দেননি ইয়া মানে হে সিন মানে সাজ্জাদ সাজ্জাদ মানে নেতা আল্লাহ নিজে তার পবিত্র জবান দিয়ে বিশ্ব নবীকে বলেছেন হে নেতা এই জন্য তো নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসাবে মেনে নিলে তার ঈমান আর থাকে না ভেঙে যায় সতর্ক করার দায়িত্ব ছিল করলাম এখন আপনার বিবেকে কি বলে আপনি করেন কোরআনকারীমের সূরা আসর দিয়েছেন আপনি লড নিতে পারবেন বুঝে শুনে আন্দাজ করে আপনি গেলা দরকার ছিল এটা মাস চলছে শাবান মাস আজকে ৬ তারিখ না দেখতে দেখতে আর ৮ দিন পরে যে রাত শুরু হবে শবে বরাত নামে আমরা যেটা জানি উপমহাদেশে শবে বরাত নিয়ে যে ধর্মজাল তৈরি হয়ে আছে গ্রামগঞ্জ থেকে আর সব জায়গায় এটা নিয়ে একটু সমস্যা আছে কোরআনে কারিম দিয়ে আমি একটু নিরসন করবো আর হাদিস দিয়ে আল্লাহ যেন তৌফিক দেন বলেন আমি আমি সূরা দোকানের ৫টা আয়াত পড়েছি তাফসীর আকারে কথা বলার জন্য দোকান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ধোয়া কি বললাম বলেন বলেন ধোয়া বা ধোমা এই দোকান থেকেই তাবখীন এর বাংলা অর্থ হচ্ছে বিড়ি বা ধূমপান করা ধূমপান কি হয় ধোয়া বের হয় না এটা হয় কি আজ মাকরু বলে সানিয়ে দেয় যে এটা এমন কিছু না একটু মাকরু কোন কিছু আপনি আন্দাজে হারাম বলে ফতোয়া দেবেন না কোন কিছু যদি কেউ হারাম বলে ফতোয়া দিতে হয় তার পক্ষে তিনটা দলিল লাগবে কয়টা তিনটা এক কথা বলা লাগবে তিনটা আগে দেখতে হবে জিনিসটা নাপাক কিনা দুই নম্বরে দেখতে হবে জিনিস কোন অশ্লীলতা ছড়ায় কিনা কথা বুঝতেছে কারণ কোন নাপাক জিনিস আমার আল্লাহ কবুল করেন না দেখতেও পারেন না জান্নাতের যে গাছটা ছিল বান্দম এটা নাপাক গাছ আল্লাহ পাক সেখানে পর্যন্ত যেতে নিষেধ করেছিলেন আর ঘোষণা দিয়েছিলেন যদি যাও জালে হয়ে যাবা তাফসীরের ভাষায় আমি পড়েছি হযরতে হামারাসাল্লাম আদম নবীকে নিয়ে ওই গাছের কাছে যখন গিয়ে বলেছে আপনি পাতাটা ছেড়েন আদম নবী বলেছেন আল্লাহর নিষেধ আমি পারলাম না দাঁড়িয়েছিলেন হযরতে হাওয়া কিন্তু জোর করে তখন পাতা ছেড়েছিলেন এই যে ফটা ফটা রস পড়েছিল ওই দিন ওই নিষিদ্ধ নাপাক ওই গন্ধন গাছ বরদোয়া দিয়েছিল মেয়ে জাতির উপরে যে আমার যে শরীর থেকে রক্ত ছড়িয়েছে তার শরীর থেকে আল্লাহ যেন প্রাপ্ত বয়স্ক রক্ত ছড়ায়
এদের প্রতি মাসে তিন দিন সাত দিন দশ দিন করে ওদের শরীর থেকে আল্লাহ এই গাছের বরদোয়া কিয়ামত পর্যন্ত রক্ত ছড়াবে। একটা নাপাক জিনিস কথাটা একটা বোঝার চেষ্টা করে, হারাম কোন কিছু দেখলেই বলা যাবে কয়টা শর্ত লাগে? এক নাম্বারে জিনিসটা হওয়া লাগবে নাপাক, দুই নাম্বারে ওটা অশ্লীলতা ছড়ায় কিনা এইটা দেখতে হবে, কারণ শয়তানের যত মিশন আছে দুনিয়ায় এক নাম্বার মিশন মানুষের লজ্জা স্থান দেখতে ভালোবাসে। শয়তানের এই রোগ এখন অনেকের ভেতরে ভর করেছে, আপনি যেটা পারে না সেটা পিঠে নিতে গেছে পাতেন আমার ভাইরা কিন্তু তিন নাম্বার একটা শর্ত পাওয়া যাচ্ছে, এটা ক্ষতিকারক। বিজ্ঞান আজ প্রমাণও করে দেখিয়েছে মানুষের দেহের জন্য পরিবেশের জন্য এটা ক্ষতিকারক, এই জন্যেই আলেমরা ঐক্যমত এটা হারাম। আমার ভাইরা দোকান থেকে তা দেখেন ধূমপানের মামলা, ধূম মানে ধোয়া, পান মানে খাওয়া পান করা, যারা ধোয়া খায় জাহান্নামীদের যত খাবার আছে তার অন্যতম খাবার খাওয়াবে আল্লাহ ধোয়া বলেন নাউজুবিল্লাহ। সেই সোনা থেকে আমরা পড়েছি মাত্র পাঁচটা আয়াত, আয়াত আছে মানে সাতটা, ৪৪ নাম্বার সোরা কোরআনে কারিমের এটা, তিনটা রুকু আছে, প্রথম রুকু আল্লাহ ঘোষণা দিচ্ছেন হামিম আল কিতাবিল মুবিন। এই ভালো করে শুনবেন, আমরা প্রবেশ করে ফেলেছি কোরআনে, আল্লাহ পাক বলেন হামিম এটা আমার বন্ধুর নাম হতে পারে, বাইর অর্থ আর কেউ জানে না। ওরা কোরআনের এরকম ৩৯টা শব্দ আছে যেটার অর্থ শুধুমাত্র আল্লাহ জানে, সুবহানাল্লাহ। বলতে হামিম একটা, দ্বিতীয় নম্বরে আল্লাহ কসম দিচ্ছেন ওয়া দিয়ে ওয়াল কিতাবের মুবিন, স্পষ্ট কিতাবের কসম, কোরআন স্পষ্ট না অস্পষ্ট? যারা বললেন আমার স্পষ্ট, এটা আপনার কাছে আমার কাছে না, কারণ বলেন আমাদের কাছে অস্পষ্ট। এখন যদি খুলে বলা হয় যে একলো কি পড়লাম, একটু বলেন তো মাতৃভাষা, আপনার পারবেন না যে আপনার কাছে স্পষ্ট হলে কি করে। অথচ নরসেন দিন গিরিশ চন্দ্র সেন বেটা হিন্দু মানুষ, আমাদের চাইতে কোরআন শরীফ তার আয়ত্ত বেশি ছিল, সে শুধু বাংলা করে নাই তাফসির পর্যন্ত লিখেছে। এখানে কোন আলেম যদি থাকে জিজ্ঞাসা করেন তাফসির করতে হলে এক একটা শব্দের একাধিক অর্থ জানা লাগে, এটা আপনি উল্লেখ পালন করে ফেলবেন। কোরআনে যে কোনো শব্দের কমপক্ষে ৩৩টার উপরে আপনার অর্থ আয়ত্ত থাকা লাগবে, যেখানে যেটা সেট হয় ওটা ওই জায়গায় লাগানো লাগবে, যেমন দরবা মানে মারা আঘাত করা, অন্য কোন জায়গায় আল্লাহ দরবা দিয়ে মারা না সফর করা এটা বুঝিয়েছেন। এমন কিছু জায়গা আছে যেখানে দরবা মানে আঘাত করা মারা, উদাহরণ দেওয়া সফর করা, একটা করে অনেকগুলো অর্থ আছে, সেটা যে জায়গায় খাটবে আপনাকে ওই জায়গাটা দেওয়া লাগবে। গিরিশচন্দ্র সেন যদি বলে যে আমার কাছে কোরআন স্পষ্ট, তাহলে মেনে নেওয়া যায়। ৯৬ ভাগ মুসলমানের দেশে ১০০ জনের ৯৬ জন কোরআন সম্পর্কে অজ্ঞ, কথা বলে ঠিক কিনা?
لأن الله قسم দিয়েছেন স্পষ্ট কিতাবের আমাদের কাছে এটা স্পষ্ট হওয়া লাগবে কোরআনের কাছে যারা আসে তাদের ইমানে আমার আল্লাহ বাড়িয়ে দেয় ওরা আর গোপনে কোনো কিছু করতে চায় না আর করেও না ওরা অফেল হয়ে যায় হযরতে ওমর যখন মুসলমান হয়েছিলেন দাঁত দিয়ে বলেছেন হে নবী এটা সত্য না মিথ্যা তাই বলে নাকি নবীজি বললেন এটা সত্য কোরআন হযরত ওমর বলেন হে নবী সত্য জিনিস গোপনে প্রচার করা দরকার নেই আপনি আমার একটু অনুমতি দেন আমি একবার কোরআনটা নিয়ে মিছিল করে আসি কাবা চত্বরে কোরআনের কাছে যারা আসে এরা গোপনে থাকে না অফিস হতে চায় আর আমরা এমন মুসলমান এই পৃথিবীতে এখন তৈরি হচ্ছে বলে হুজুর দিনকাল ভালো না দোয়া করেন গোপনে আসি আপনি আর কতদিন গোপনে থাকবে প্রধান অতিথি যে আয়াতটা পড়েছিলেন হয়তো আর ভালো পড়তে পারেননি ইন্নি জারিলুন ফিল আরদি খলিফা অবশ্যই আমি মানুষকে জমিনের খলিফা করে পাঠাতে চাই কোন জায়গায় বলেন বলেন মানুষ খেলাফতি দেবে খেলাফতি করবে পরিচালক হবে প্রতিনিধি দায়িত্ব পালন করবে জমিনে আজ আমরা আল্লাহ ঘোষণা মতো মুসলমানেরা জমিনে নেই এখানে তাম দুনিয়া সোশে বেড়াচ্ছে সব জালেমরা ফাঁকা পেয়েছে জমিন আমাদেরকে তৈরি হওয়া লাগবে ভাবে ওরা যেটা দিয়ে ইসলাম ধ্বংস করার বিরুদ্ধে কাজে লাগাবে ওটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে এটা এখন সবচাইতে বড় জিহাদ পৃথিবীতে আল্লাহ স্পষ্ট কিতাবের কসম দিলেন কি বলতে চান তিনি এটা দিয়ে অনেকে তাফসীর কারণ যারা আছে ইঙ্গিত দিয়েছেন এসবে শাবান বড় যে তারিখ 14 দিবারাত পাত্রে এই শাবান মাসের এই তারিখটার দিকে ওই আয়াত দিয়ে ইঙ্গিত দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা অবশ্যই আমি আল্লাহ আমার এই কিতাবকে এই কোরআনকে নাযিল করেছি বরকতময় এক রাতে ইন্না কুন্না মুনজিরিন অবশ্যই আমি আল্লাহ নিজে সতর্ককারী এক ইয়ার করে ইন্না কুন্না মুনজিরিন অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে সতর্ককারী সতর্ক করেছেন সরাসরিকে কত বিষয়ে সতর্কতা আছে প্রায় 73টা আছে সূরার ভিতরে এতগুলো সতর্ক বাণী তার অন্যতম আমি পেয়েছি এই পৃথিবীতে নিজে যদি কোন খারাপ কাজ করে খারাপ কাজের সূচনা করে আর ওইটা যদি নিরপরাধ কোন মানুষের উপরে চাপিয়ে দেয় যতদিন পর্যন্ত এই মানুষটা না মরবে ততদিন পর্যন্ত এই অন্যায়টা তার না করি আল্লাহ মারবে না এটা মন্তব্যের বিষয় ছিল তাফসিরে পেয়েছিলাম আর যেটা বাংলার ঘরে ঘরে অহরহ চলতে আন্দাজে মন্তব্য করা আন্দাজে এক দোষ দিয়ে দেওয়া ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানার একটা কথা আমি কিতাবে পড়েছি তার জামানায় এক জায়গায় একটা মেয়ে ময়লা মারা যায় পাশের বাড়ি থেকে একজন এসে তার লাশটা ধুয়ে কমপ্লিট করে দেবে হঠাৎ শরীরের কাপড় চোপড় খোলার পরে পায়খানা পোশাক পরিষ্কার করিয়েছে পেটে চাপ দিয়ে যখন মানের উপরে হাত দিয়েছে দেখে আর হাত ওঠে না লেগে গেছে এলাকার সাহেবকে জানিয়েছে হাত কি করা যায় উনি বললেন এক কাজ করেন মহিলা তো মারা গেছে যেখানে হাত লেগেছে ওই জায়গায় চামড়া কেটে বাদ দিয়ে দেন ওই মহিলার স্বামী বাদ সেজেছে না এটা হবে না আমার স্ত্রী এক কাজ ছিল আমার স্ত্রী আমার দৃষ্টিতে ভালো মানুষ ছিল আর যে মারা যাওয়ার পরে তার এই জায়গাটা কেটে বাদ দেবেন আমরা এটা হতে দেব না আর একটু বড় ইমাম সিনি আছেন তিনি ফতোয়া দিলেন না এভাবে করার দরকার নেই মরা মানুষ কাটা ঠিক হবে না এই জীবিত মানুষের হাত চাকে যে বাদ দিয়ে দেন এখন এর বর এর এর সন্তান যারা স্বামী যারা বলছেন না এটা আমরা মানি না আমরা এসেছিলাম উপকার করার জন্য
উপকার করবে সেখানকার আত্মীয়সে এখন আমার চিন্তা করে হাতকে দিয়ে ফেলবেন আমি মানি না আমার স্ত্রীর উপরে আমিও আপনার কত খুশি করে বলেন সুবহানাল্লাহ আমি সুবহানাল্লাহ বললাম এই কারণে মা বোন যারা এসেছেন দুই মিনিটের ভেতরে গুরুত্বপূর্ণ একটা তথ্য বলছি যদি শুধু নামাজ পড়ে রোজা রেখে আর কালো বোরকা পরে মনে করেন যে আমি তো জান্নাত পেয়ে যাচ্ছি না চারটা গুণ যতক্ষণ পর্যন্ত মেয়েরা অর্জন করতে না পারবে ওই মহিলা জান্নাতে যেতে পারবে না এক নম্বরে স্বামী যখনই যখন সে কাজ থেকে বাইরে থেকে আসবে সংসারের যত কাজ আছে সব মাইনাস করে স্বামীর খুশি করা লাগবে সময় দেওয়া লাগবে ছোট্ট রেসপন্স এতে অনুভূতি আবেগ কাজ অনেক মহিলার কাছে পাওয়া যায় না এর জন্য হাজারো পুরুষ মানুষ আজ পরকীয়া প্রেমে লিপ্ত হচ্ছে এই এলাকার মানুষ ডাক দিয়ে বলে না আমার স্ত্রীর উপর আমি খুশি আমার দুইটা পয়েন্ট ছিল নবীজি বলেন দুই নাম্বারে স্বামী যেটা পছন্দ করবে ওটা যদি চাই হয় স্ত্রীর জীবন চলে গেলে ওইটা পছন্দ করা লাগবে আমি নিজে সহ যত স্বামী এখানে বসে আছে প্রতিটি স্বামী এইটা অন্তত পছন্দ করে চাই যে আমার বিবাহের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জানা দিতে পারবেন না তিন নম্বরে স্বামীর সম্পদ স্বামীর সন্তানকে ইসলামের কাছে ব্যয় করার জন্য উদ্বুদ্ধ করা লাগবে চার নাম্বারে বিশ্বনবী জানিয়েছে নিজের সতীর্থকে স্বামী ছাড়া অন্য কারো জন্য অপেক্ষা করা যাবে না স্বামী যদি পছন্দ করে না এর সাথে কথা বলা আপনার স্বামী মন থেকে মেনে নেয় না যে ওই লোকটা আপনার কাছে কথা বলুক বা আসুক স্বামীর জন্য হলে ওই লোকটাকে জীবনের মতো দেখ করা দরকার যদি সদ্দুজন না হয় একজন মহিলা চোদ্দ জন মানুষের সাথে দেখা করা যায় যাচ্ছে বাইশ নাম্বার আনতে আছে বাংলা পড়ে গিয়ে তাহলে আমি বসাতে চাচ্ছিলাম এনে তার স্বামী খুশি ছিল কাঁদতে দেবে না ওই দেশের প্রধান বিচারপতি ছিলেন ওই সময় হযরত ইমাম মালিক তার কাছে গিয়ে বললেন আপনি আমাদের বিষয়ের সিদ্ধান্ত দেন আমরা মুসিবতে আছি এই মেয়েটাকে নিয়ে লাশ কবরে দিতে পারি না এই জীবিত মেয়েটার হাত গেছে আটকিয়ে এতে আমরা হাত সারাতে পারি না কি করে বলেন দুইটা রায় এসেছিল তাদের রায় তাদের স্বামীরা সন্তান মানে না এমন মালিক বলবেন ঠিক আছে আমি রায় দেব মেয়েটাকে ফর্দা আলাদা করা গোড়া থেকে শেষ পর্যন্ত বললেন কে কি হয়েছে আর কি কি করেছো তাই বলো মেয়েটা যা যা করেছে সবগুলো বলে দিয়েছে এবার মালিক বলে না মিলে না অবশ্যই ভেতরে আরো কিছু কারণ আছে তুমি বলো নয়তো তোমার এই আসাবটা পাওয়ার কথা না মেয়েটা বলছে তার কিছু মনে পড়ছে না সেরকম তবে একটা কথা আমার মনে হচ্ছে আমি যখন তার কাপড় সঙ্গে এরানের উপরে হাত দিতে গেলাম ওই সময় আমার মনের ভেতরে এর প্রতি একটা খারাপ ধারণা জন্ম হয়েছিল এর বাইর সামনে একটা পুরুষ মানুষকে আমি চলাফেরা করতে দেখছিলাম আমি ওই সময়ের কথা মনে করে এই খারাপ দৃষ্টিটা খারাপ নজরটা খারাপ মন মানসিকতা তার উপরে নিক্ষেপ করেছি ইমাম মালিক বলে আল্লাহর বান্দি আমার হাতের আদার আছে নবীজির হাদিস মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওই লোকটা মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা মুসলমানেরা শান্তি পায় কারা বলেন বলেন শব্দের দিকে খেয়াল করেন তো মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আপনি নামাজ পড়তে পারেন পাঁচ ওয়াক্তের জায়গায় ছয় ওয়াক্ত মিলে তাহাজ্জুদ না আপনি রোজা রাখতে পারেন বারো মাস
জিকির আজকার নফল ইবাদত যা আছে একেবারে অক্ষরে অক্ষরে আপনি পালন করেন, কিন্তু মানুষের প্রতি আপনার হাতের দ্বারা মুখের দ্বারা যদি মানুষ নিরাপদে না থাকে শান্তিতে না থাকে আপনি মুসলমান না। এই হাদিসটা আজ বাংলাদেশে যারা দায়িত্বে আছে বিশেষ করে ১৭-১৪-১৯ জন মানুষ মেন দায়িত্বে আছে, এনারা যদি হাদিসটা ১০০ বার মেনে চলত এই দেশটা আল্লাহ জান্নাত দিয়ে দিত। উপরে যারা যারা আছে নিচের মানুষগুলোকে ওর কাছে মানুষ মনে হয় না, মনে হয় এগুলো সব খাবে মামার। আমি নাম ধরতে পারলাম না, দুঃখিত, বাস্তবতা এটা টাকা যে যত উপরে আছে তার নিচের মানুষদেরকে কিন্তু সে এইভাবে দেখে। ইমাম মালিক মেয়েটাকে ডাক দিয়ে বললেন, দেখো আমি বুঝতে পারছি কেন তোমার হাত আটকিয়েছে, আমায় একসে বেফাতে আতান হাউলি ফেমান সম্মায়া রবি বিহি বানিয়ান সাকাদি হয়তাম আলা বহুতান ওয়াই ফেমান মদিনা। সালামেসা পাঁচ নম্বর ফারা ১৫ নম্বর পৃষ্ঠা ১২ নম্বর লাইনের ১১২ নম্বর আয়াতটা তাফসীরে ফি জিলাল কোরআনে আছে। আল্লাহ পাক বলেন দুনিয়ায় আরো অনেক মানুষ আছে নিজে অন্যায় কাজগুলো করে নিজে পাপ করে, আর পাপটা যখন প্রকাশ হয়ে যায় তখন একটা নিরাপরাধ ভালো মানুষ তার উপরে চাপিয়ে নিজে ভালো সাজে। একটা পড়ার পরে মনে হচ্ছে বাংলাদেশের সাথে ১০০ ভাগ মিলে গেছে। নিজে অন্যায় কাজের অঞ্চল দেয় নিজে অপরাধমূলক কাজগুলো করে তারা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়, বলে নাউজুবিল্লাহ। এটা মানুষের উপরে ধারণা করা কুধারণা, এটা যে খারাপ কাজ কোন কারণে কোধারণা করতে গেলে এই জন্য আল্লাহ শাস্তিটা পাঠিয়েছে। এখন কিছু আছে যদি জবাব দিতে না পারো তোমাকে সহজ জিন্দা অবস্থায় এই মেয়েটাকে মাটি দিয়ে দেবো। মহিলা কান্না আরম্ভ করেছে, ইমাম মালিক আমাকে মাফ করে আমি বুঝতে পারি না আমি তাওবা করছি। ইমাম মালিক বলেন অপরাধ করার পরে আর এখন তাওবা হবে না, ইসলামী শরীয়তের যে সমস্ত অপরাধমূলক কাজগুলো আছে কেউ যদি ওগুলো করে ফেলে ওটা করার পরে যদি ওই শাস্তি যেটা কোরআনে দেওয়া আছে ওই শাস্তি দুনিয়ায় কার্যকর হয়ে যায় তাহলে ওই বিচার আল্লাহর কিয়ামতে ডবল করে করে না। তুমি যদি অপরাধ করে ফেলেছ শাস্তি এখন আমি বিধান যেটা দানি সালামের জান্নাত দ্বারা দ্বারা الذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فجلدوهم ثمانين جلدا ولا تقبلوا لهم شهادة أبدا. আল্লাহ বলেন কোন মানুষ যদি মরছে না নেককার নিরপরাধ সচ্চরিত্রবান এরকম মহিলার উপরে আন্দাজে কোন দোষ দেয় জেনার তহমত লাগায় যতক্ষণ পর্যন্ত চারজন সাক্ষী জোগাড় করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ওই মহিলাকে দুইটা শাস্তির আওতায় আনা লাগবে। এক নম্বরে ৮০টা বেপাগাত করা লাগবে, দুই নম্বরে জীবনও তার কোনদিন আর সাক্ষী গ্রহণ করা হবে না। সাক্ষী জোগাড় করতে না পারে আজ বাংলার জমিনে আয়াতটা যদি সংসদের পাশে থাকতো জেলখানায় কত মানুষ এই অপরাধে আন্দাজে অপরাধী হয়ে জেল খাচ্ছে, একজন এরকম অপরাধে জেল খাটা লাগতো না। রাগারাগির সাথে একটা মেয়ে লোককে ভাড়া করে দিয়ে তার সাথে একটা জোর চাপিয়ে দিল তার আপার চরিত্রের উপরে। ৩ বছর আমি জেলে থেকে এটা বেশি পেয়েছি, আন্দাজে মিথ্যা ধর সম্মান না আরে ইজ্জত নষ্ট করার মামলা দিয়ে জেল কাটাচ্ছে, অথচ ওই বিষয়ে পুরুষও কিছু জানে না মহিলা কিছু জানে না। এই জায়গায় যেহেতু দুর্বল
শাস্তি দুনে আসে কাট মারা লাগবে চামড়ার চাপুক দিয়ে। দুই নম্বরে জীবনে যতদিন বেঁচে আছেন আপনার সাক্ষী আর নেওয়া হবে না। মেয়েটা বলে আপনি আমার শুরু করেন কাজ গ্রাম মহাপুর গুলো নিজে চাইলে এই কারণে মহাপুর বড় কাছে গেছে আর বাইরে গিয়ে কোনো ভাব আছে শাস্তি দে অনুশিতা তো হয়ে গেছে আর মাত্র একটা বাকি আছে ফলে তো না। ইমাম মালিক বলে আমি 100 ভাগ করার রায় বিশ্বাস করে তারপরে রায় দিয়েছি তুমি আল্লাহর নামে বাকি আর একটা মারো। তিনি 80টা যখন পূর্ণ করলেন সঙ্গে সঙ্গে চাপ করে হাত তুলে গেছে বলেন সাদাকাহ। আমি ঘটনাটা এই জন্য শিক্ষামূলক হিসাবে বলছি নিজে অন্যায় করার পরে আর একজন ভালো মানুষের উপরে চাপিয়ে দিলে আল্লাহকে দুবারে ধরে। আমার মনে হয় সিস্টেম যদি আজও আমাদের দেশে কাউকে একটু দেখিয়ে দিত হাজার হাজার মামলা এমনি বন্ধ হয়ে যেত। সতর্ক করছেন আমরা নিজে মানুষের উপরে দোষ চাপানো থেকে জুলুম করা থেকে নিজেকে বাঁচাও। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হুজাব। আল্লাহ নবী বলেন পৃথিবীর উম্মতেরা তোমরা আশা করো মজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখো কারণ মজলুমের বরদোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা কোনো হিজাব থাকে না। আপনি যদি ধ্বংস হন মজলুমের বরদোয়ায় ধ্বংস হবেন। এখানে জীবন চালানোর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল লাইফের বিষয়ে খুব নিজেকে সতর্ক করা লাগবে অন্তত আমার দ্বারা যেন কারো অধিকার নষ্ট না হয়। আমাদেরকে আল্লাহ দোয়া শিখাচ্ছেন তোমরা বল রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো আমরা সে কাজ ভুলে করি নাই অথবা করতে গিয়ে ভুল করে ফেলেছি। এখানে খাতায়া এবং ইসিয়ান শব্দটা আছে। খাতায়া মানে আমি ভুলে করি নাই আর নিসিয়ান মানে আমি কাজ করতে গিয়ে ভুল করে ফেলেছি। আল্লাহ দুইটা অপরাধই আমার জীবনে আছে এই মেহরবানি করে তুমি আমাকে মাফ করো বলে আমি আজকে থেকে ময়দানে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। দুনিয়ায় একদিকে চলে যা আপনি এই সিদ্ধান্ত নিয়ে অটল যদি থাকতে পারে আপনাকে সাহায্যের জন্য আমার আল্লাহর রহমতের ফেরেশতা হলো আমার পাঠাবে। আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য এই ফেরেশতা আমার সাহায্য করে হলেও পাঠিয়ে হলেও সাহায্য করে। এখানে শিক্ষা আমাদের আমাদেরকে সতর্ক করছেন আমরা সতর্ক হব এই বিষয়ে আমার দ্বারা মানুষের অধিকার
অধিকার আমি নষ্ট করব না আমার সন্তানের আমার স্ত্রীর আমার মা বাবা আমার প্রতিবেশী আমার সমাজের আমার রাষ্ট্রের আমার জনগণের আমার নিচে যারা আছে সবাই আমার কাছে কি আমার কাছে কি আল্লাহ আমাদের একটা বোঝার তৌফিক দিন বলেন আমিন
আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তাওফিক দান করেন বলেন আমিন আমিন আল্লাহ কত কত আমাদের সবাইকে গরমের খাবে বানিয়ে দেওয়ার মাহফিল বাস্তবায়ন কমিটিতে যারা আছেন যারা সাহায্য সহযোগিতা করেছে বিভিন্ন কায়দা আল্লাহ তুমি তাদেরকে অমরের মতো কবুল করো আমাদের শরীরটাকে সুস্থ রাখো আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও আগামীতে করায় অনুষ্ঠানটা আরো বিশাল আকারে মঞ্জুর করে নাও এক ঘন্টার ভেতরে যতগুলো কথা আমরা সামারাইজ করে বলে ফেলেছি আল্লাহ এই কথার উপরে আমাদের জীবন তুমি তুলে দাও সম্মান জনাবদেরকে মঞ্জুর করো বিনয়ের মাঠে মিশে যত মানুষ শুয়ে আছে মাফ করে দাও আমার আশ্রম ভাই ইমদাদ ভাই নামাজারা যত মানুষ এই মাহফিলের জন্য শ্রম দিল আল্লাহ তাদের টাকা গুলো কোরআন প্রচারে কবুল করে না বারাক আল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআন আযীম রব্বুল আলামিন পরিষদ সদস্য ভাই যারা দায়িত্ব পালন করেছে আজকে কষ্ট স্বীকার করে কোরআনের ইজ্জতে তাদেরকেও মাফ করে দাও নয় জেলার প্রশাসনের দায়িত্বে যারা আছে তাদেরকেও তুমি কবুল করো যখন মরণ আসবে যেন একবার হলে বলিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ